ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা হাজির হয়েছি তোমরা যারা ক্লাস থ্রিতে পড়ো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের একটি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরের বিশ্লেষণ নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। চলো শুরু করি। দেখো, প্রশ্নপত্রটা প্রথমে ভালো করে দেখে নাও। মোট 5টি পার্টে ভাগ করা আছে, পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। একের দাগে দেখো অপশান দেওয়া আছে, তার মধ্যে থেকে চুজ করে নিতে হবে। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ আছে, তিনের দাগে তোমাদের বিন্যাস দেখে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, চারের দাগে জোড় বিজোড় নিয়ে অঙ্কগুলি আছে এবং পাঁচের দাগে লেখা অঙ্ক আছে। তাহলে আমরা শুরু করি, চলো একের দাগের অঙ্কগুলো দেখব। একের দাগে কয়েকটা 2 টাকা সমান 3টি না 5টি না 4টি 50 পয়সা? উত্তর হবে 4টি 50 পয়সা। 4টি 50 পয়সায় 2 টাকা হয়। দেখো তারপরেরটা খয়েরটা, ছবিটি কি ধরনের চিত্র? এটি একটি বর্গাকার, আয়তকার না বৃত্ত? এটি হলো বৃত্ত। গয়েরটা, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট না বড়? ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। ঘরটা কি বলেছে? 9 বার 5 ঘর লাফালে পাওয়া যাবে 40, 45 না 50 ঘর? 9 বার 5 ঘর মানে 5 রং গুণ করলে কত হয়? 45। উত্তর হবে 45। উমরটা, 10 বার 30 যোগ করলে পাওয়া যায় 301, 310, 300। 10 বার 30 মানে 30কে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হবে? 30 10 গুণ করলে হয় 300, তাহলে উত্তর হবে 300। ছয়েরটা, কোনো একটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকতে পারে কত? আমরা আগে দেখেছি যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করি ভাগশেষটা তার থেকে অবশ্যই ছোট হবে। তাহলে 3, 4, 5 মধ্যে কোনটা ছোট? 3। উত্তর তাহলে 3 হবে। এরপরে আমরা শূন্যস্থান পূরণগুলো করব। কয়েক দেখ দেখো, কতকে 2 দিয়ে ভাগ করলে 8 হবে? তাহলে আমরা কি করব, 2কে 8 দিয়ে গুণ করতে হবে। 8 দুগুণে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে। এরপরে জোড় সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়। জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যাবে, আর জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে উত্তর হবে জোড় সংখ্যা। এবার গয়েরটা, 726 সংখ্যাটি কি দিয়ে বিভাজ্য? 726 এর জোড় সংখ্যা, তাহলে এটি 2 দিয়ে বিভাজ্য। এবং দেখো এই 3টি সংখ্যার যোগফল 7 যুক্ত 2 যুক্ত 6 সমান হচ্ছে 9 আর 6 15, 15টি 3 দিয়ে বিভাজ্য, তাই এই সংখ্যাটি 2 ও 3 দিয়ে বিভাজ্য। ঘরটা, 30 পয়সা বড় না 30 টাকা বড়? আমরা জানি 30 টাকা বড়, তাহলে গেটার দেন চিহ্নটা 30-এর দিকে মুখ করা থাকবে, 30 পয়সার থেকে 30 টাকাটা বড়। এরপর দেখো পাশের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। দেখো একটি ত্রিভুজ বড় এবং 2টি ত্রিভুজ ছোট, মাঝে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে মোট 1 আর 2 এ 3টি ত্রিভুজ আছে। এরপর একটি ছবি দেওয়া আছে, ওর বাহুর সংখ্যাটা লিখতে হবে। তোমরা দেখো বাহুর সংখ্যা মানে কতগুলো রেখাংশ আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এটির বাহুর সংখ্যা হলো 6। তিনের দাগের প্রশ্নটা একবার দেখবো। তিনের দাগে বিন্যাসগুলো এর পরে কি হবে সেটা তোমাদের করতে হবে। কয়ের ছবিটা দেখো, ভালো করে দেখো, প্রথমে কতগুলো তারার চিহ্ন আছে, উপরে 4টা নিচে 3টা, তারপরে দেখো উপরে 3টা নিচে 2টা, মানে একটা করে কমে যাচ্ছে প্রতি লাইনে, তাহলে লাস্টেরটা কত হবে? উপরে 2টো নিচে 1টা। এর পরেরটা দেখো কীরকম আছে অঙ্কটা। দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তারা চিহ্নটা দেখে লক্ষ্য করো, প্রথমে তারা চিহ্নটা উপরে ছিল, তারপরে বাম পাশে এসছে, তারপরে কোথায় যাবে? আরেক ঘর নিচে নেমে যাবে, তাহলে নিচে হবে। এরপরে আমরা চারের দাগের প্রশ্নটা দেখব। কি বলা হয়েছে দেখো, বন্ধনীর সংখ্যাগুলির মধ্যে গোলতে জোড় এবং ত্রিভুজ আকার চিত্রতে বিজোড় সংখ্যা বসিয়ে যোগ করতে বলা হচ্ছে। তাহলে দেওয়া আছে 4, 7, 8, 9, 6, 3, কয়েকটা কি হবে? আমরা বৃত্তর মধ্যে জোড় লিখব 4 এবং ত্রিভুজের মধ্যে বিজোড় লিখব 3, উত্তর হবে 4 আর 3 যোগ করলে 7। আবার কয়েকটা, বৃত্তর মধ্যে জোড় সংখ্যা লিখব, জোড় সংখ্যা 6, বিজোড় সংখ্যা 3, উত্তর হবে 9। বুঝতে পারলে? এরপরে আমরা পাঁচের দাগের অঙ্কগুলো দেখব। দেখো তোমাদের এই ধরনের সমস্ত পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র এবং চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সাজেশন পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো
পাঁচের দেখের প্রশ্নগুলো দেখি। পাঁচের দেখের কয়েকটা, তোমার বাবা 600 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 20 টাকা 50 পয়সার আলু, 310 টাকার মাছ, 25 টাকা 50 পয়সার কাঁচা লঙ্কা কিনলেন, তিনি কত টাকা বাড়িতে ফেরত আনলেন? তাহলে এই অঙ্কগুলো আমরা কেমনভাবে করব? প্রথমে কত টাকা খরচ করলেন সেটা দেখব। তাহলে আলু, মাছ আর কাঁচা লঙ্কার দামটা যোগ করতে হবে। তাহলে 20 টাকা 50 পয়সা, 310 টাকা আর 25 টাকা 50 পয়সা যোগ করলে কত হবে? 356 টাকা পাচ্ছি আমরা যোগ করলে। এরপরে সেটাকে 600 থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা ফেরত কত পেল সেটা দেখতে পাবো। 600 বিযুক্ত 356, উত্তর হবে 244 টাকা। অতএব তিনি বাড়িতে ফেরত আনলেন 244 টাকা। এরপরে ক্ষয়ের অঙ্কটা দেখো, পুকুর পাড় বাঁধানোর জন্য 7 মানুষকে কাজে লাগানো হয়েছে। কতজনকে? 7 প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো, মোট কত টাকা দেওয়া হলো? তাহলে দেখো, এক একজন 135 টাকা পেয়েছে, 7 কত পাবে? তাহলে গুণ করতে হবে। কতকে কত দিয়ে গুণ করবো? 135 7 দিয়ে গুণ করবো। 135 7 দিয়ে গুণ করলে দেখো গুণফল হবে 945। অতএব মোট 945 টাকা দেওয়া হলো। লাস্টের অঙ্কটা আমরা দেখব, তোমার বাবা 6 কলা আনলেন, তোমার জেঠু আরও 4 কলা আনলেন, তুমি তা থেকে 5 কলা খেয়ে নিলে, এখন কটি পড়ে রইল? তাহলে আমরা জানি 1 কলা সমান 2 কলা। আর মোট কতগুলি কলা এনেছে বাবা জেঠু? 6 যুক্ত 4 সমান 10 সমান 10 × 2 সমান 20। এরপরে আমি খেয়ে নিলাম কটি? 5। অতএব পড়ে রইল 20-5 সমান 15। অতএব এখন 15 কলা পড়ে রইল। দেখো, তোমাদের এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও। ধন্যবাদ।